গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও। লঞ্চ রেডি কর রে হু, অভি রেডি হো রা হ্যায় আপ লোগো কো দিখা রে হু। হ্যাঁ, দেখিয়ে দেখাও তো। বাবা রে, এটা তেল তেল তো, এটা কি মাছ? কাতল মাছ। ও, আমি ভাবলাম আর মাছ। কাতল মাছ তো। এটা দেখাও না, একটা পিস তুলে দেখাও। হেনস গাইজ, রু ইয়ানির কতলা মাছ হুদেছ। ইও চাই সরষা দিয়ে র কাচ ভাপে, এই যে ভাপে ন স্টিম স্টিম ফিশ ইও চাই হো রা হে। এটা তোমাদের বাড়ি রোডা আসলেও করে দেব। যত দিয়ে সকালে মেশিনে এর মধ্যে কাঁচা লঙ্কা সরষার তেল দিতে হবে, ইও গ্রিন চিলি দিয়ে রাখে, তেসপছি চে হালকা সরষা তেল হাল দিচ্ছে, তেসপছি চে রেডি। ওয়া ডেলিশিয়াস, এই হে কাতলা মাছ। পনির হো গয়া, পনির ভি এই যে এই বালতি থেকে জল দিয়ে দাও। পনির ভি হো রা হে ভাজা, ডাল কে সাথ ये भाजा, पम्पकिन भाजा, शौक तो ना। हाँ, पीसी पिसा मसाई हमरा घर में इन भइसैछ। ঘরের মধ্যে সব সময় আমার লিপস্টিক লিপস্টিক বলে না না ম্যাক্সি বড় তো বানা ম্যাক্সি বড় আমি পছন্দ করি না, সব সময় বাড়ি এ লিপস্টিক গাড়িতে ঢুকে লিপস্টিক 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 বলে। এই কি রে, লঞ্চ করতে কে লিয়ে ইনভাইট থা আজ বুয়া পিঙ্কি সব জায়গা। আব লঞ্চ করেঙ্গে হম লোগ এক সাথ বেঠ কে মিল কে। জোর করে নিয়ে আসলে হবে, করতো তো ফোন। হ্যালো, কি হচ্ছে? ও প্রেসারে খাসি মাংস, ওই জন্য প্রেসারে খাসি কো মাছ হচ্ছে। यहाँनिर पनिर भइसकेको छ, यहाँ दाल, यो त सबै मेरो सासूले बनाउनु भएको दाल पनिर, यो चाहिँ स्टिम फिस, यो चाहिँ मेरो सासूले बनाउनु भएको हो। यो चाहिँ कत्ला माछालाई मजाले स्टिम गरेर चाहिँ निकाल्नु पर्यो, अब प्लेटहरू निकालेर रेडी गर्नु पर्यो। धुए देन গন্ধটা খুব সুন্দর হচ্ছে, মাংসের গন্ধটা। বাথরুমে এই যে দুইটা না, আমাদের তো লাগবে না, ওইটা উপরে রাখছে, কে রাখছে আমি একটু সরাই দিচ্ছি। এই যে এটা মাংসের, এটা মাছের জন্য তো এটা হবে না, এটা মাংসের জন্য হবে। যাই ইয়া ফুপু শাশুহরুলাই স্যার সুতার গর্নুকো লাগি প্লেট ধুয়াই হুদেছ ওয়াশ গরাই, অনি লঞ্চ আব একদিনমা গর্নে হো,
সবটা মিলের উমাসিলে ভাজা ভাজবে যাবো তারপরে তারপরে দেখো ও তো রিটায়ার করলো নিজের যদি ওকে অ্যাডভাইজারের পেছনে রাখছে আর কি মমতা। তোমার ড্রেস চেঞ্জ হয়েছে, শাড়িটা কেন চেঞ্জ করছো? এখানে আবার পোলাও হচ্ছে, বড় পিসির জন্য পোলাও হচ্ছে। এক্স্যাক্টলি এটা হচ্ছে পাশের বাড়ির থেকে নিয়ে আসছে। এটা আমরা এই বাসক পাতা অনেকের বাড়িতে গেছে, এই বাসক পাতা অনেকের বাড়ি থেকে নিয়ে। এটা না টমেটো? হ্যাঁ। এই যে পিসির দেখো, পিসির পিসির এখনো এই বয়সে চুল দেখো, আর আমাদের তো এই বয়সে চুলই থাকে না, এখনই নাই। কত সুন্দর চুল আছে এই যে। বড় পিসির থেকে ছোট পিসির চুলটা এখনো ভালো। হ্যাঁ, কারি পাতা। টমেটোটা তুলে নাও না, এই যে আমাদের টমেটো রঙ, এই যে দেখো আমাদের এই যে সেদিন আমি আগে ভিডিওতে দেখাইছিলাম এই টমেটোর গাছ, এখন টমেটো এই রকম হয়েছে। কি বড় টমেটো কো গাছ এর না সিয়ানিরা, গাঁদা ফুলগুলোও ভালো হচ্ছে রে। হ্যাঁ, গাঁদা ফুল এখনো ফুটে আছে, এটা বিরাট ব্যাপার। টমেটো ভইসকেছে यहाँ गाइस हेर्नुस मेरो सासुले के काम गर्नुहुन्छ यही तो फूल देखा मैं अस्ति भर्खर यो फूल देखा अहिले तो यहाँ यहाँ हे तो टमेटो सबसे साइज ठूल उ बड़ो पिसी एसेछे লাঞ্চ আছে আজকে আমাদের বাড়িতে, সবাই আছে। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, উঠো তোমরা আসো। এই যে বড় পিসি আর ছোট পিসি, এইদিকে ছোট পিসি, হ্যাঁ, আর দুই বোন ছোট পিসামশাই, আর এইদিকে ছোট পিসামশাই, দুই বোন একটা পদ দিছে বলো কি বাড়িতে থাক, ঘরের মধ্যে থাকতে থাকতে বড় বেশি আকারে টপটপ একদম ফরেনারদের মতো ফর্সা হয়ে গেছে একদম। কি দেখো একদম, তাই না? নিজে হইতে জানি না, তাড়াতাড়ি করছি কোনো মতে। না না, এটা লেবু গন্ধ পাচ্ছ না ডালে? আপনাদের লেবু পাতার এটা দিয়ে খাইতো, খুব সুন্দর লাগে খাইতে। বড় টুকরো আছে, আরেকটা গ্লাস লাগবে উপরে কাঠের গ্লাস গুলো সেদিন নিয়ে গেছো আর না
বর্ষীয় খাবে মাংস। বাটিটা ছোট হয়ে গেল নাকি? সরি তখন পোলাও দেবো, বুঝছো? মাংস দিয়ে পোলাও দিয়ে খাও, হ্যাঁ, ডাল দিয়ে মাছ দিয়ে খাও, পোলাও দেব, পোলাও দিয়ে। বাবা এত বেলা উঠাই নিবি, খাও না। আচ্ছা খাও, যেন উঠাই নিবা বাবা, দেব একটু। আরে যে খাবে সে বলবে মাছটা ভালো কি ভালো না, তুমি কেন মন্তব্য করবে যে খাবে সে? বৃষ্টি হওয়া দরকার এই মৌসুমে, এখনো একবারও বৃষ্টি হয় না, একটু বৃষ্টি নেই। কি হচ্ছে কি, ওই যেগুলো চা বাগান টি গার্ডেনের যে পাতা, টি গার্ডেনের পাতার প্রচণ্ড দরকার। ওরা হচ্ছে জলটা ডুয়ার্সের দিকে, আমি তো ওই দিকে থাকি, ওরা স্প্রিংলার দিয়ে করতেছে, আর সমস্ত পুকুর ঝোড়া যেগুলো আছে না সব শুকায় গেছে জলের জন্য, মানে এরকম হাহাকার যেটা যাকে বলে। কারণ এই পিকুলিয়ার ওয়েদার ভাজা দাও তো, খাসি যদি খাইতে হয় সেটা বলো, খাসি খাইতে হইলে আমার বাড়ির সাইডে দার্জিলিং এ যাবো, ওখানকার খাসি যদি খাও তার মানে অদ্ভুত টাইপের, এবং ওখানকার পিস গুলো এরকম হবে, এই রকম বড় বড় পিস হবে, একটা হচ্ছে 100 গ্রাম, দারুণ খাবে। আচ্ছা সুগন্ধ মজুমদার কলেজের প্রফেসর ছিল না, গডবে কলেজ ছিল কি? তুমি মাছ খাও নাই? পিসি খায় না জানি, মানে মাছ তো খায় না, মানে একবারে পুরো মাটানে মাছ, মানে ছোট ছোটখাটো জিনিসকে মেরে খাবো না, খাবো তো একদম বড় বড় জিনিসকে মেরে খাবো। এই যে গরমকাল, গরমকাল পড়তেছে না, আমার দুইটা পিসি, শাশুড়ি মা, পিসি মা দেখো বুড়ি হয়ে বুড়ি না বলতে করতেছে কি অবস্থা, না আমি তো মাই বলবো, পিসিমা পিসিমাই বলবো, আমি তো শোনো কিরকম বলতো, আমি কিরকম বলতো, একা থাকে তো রাত্রেবেলাতে কি করে, রাত্রেবেলাতে এরকম হয় বন্ধ গলি ছেলে পেলে সামনে গেলে বুঝতে পারে আজকালকার যুগে মঠত খায়, এবার এসে ওখানে পাশে গলিতে এসে গল্প করতে একটা সিগারেট খাইতে টুক করে ফেলে দিল, বুঝতেই পারবে না এটা, ওই ইচ্ছা করে করলো না ওটা, হ্যাঁ মোটামুটি খানা কমপ্লিট ভাই, আগে গেস্টহরুকো পনি খানা কমপ্লিট,
আপনার পানি খানা কমপ্লিট লাঞ্চ নাও এবার খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন রেস্ট ও কি করবে গাইস সব খানা পিনা সব হো গয়া আপ লাঞ্চ কমপ্লিট সবকা আপ এই তক থা মেরা ভিডিও আজ কা পিসি বাই বাই করে দাও সব রাখতেছি এখন টাটা বাই বাই গাইস সি ইউ ইন নেক্সট ব্লগ বাই